সুস্থ আছে এবং নিজের শরীরের সঙ্গে সঙ্গে মনের যত্নটাও নিচ্ছ। হ্যাঁ বলো, একদিনে গ্যাপ তোমাদের কেমন লাগলো, গ্যাপের মানে মিস করেছো কিনা সেটা অবশ্যই তোমরা জানাবে। তো একদিনে পুরো গ্যাপ নিলাম, গ্যাপ নেওয়ার কারণটাই হচ্ছে যে আমার স্কুল অ্যাফিলিয়েশন পেয়েছে, একটা ছোটো মানে সাকসেস আমাদের আজকে বিগত এত বছরের জার্নি, এত বছরের কষ্টের ফল আমরা পেয়েছি, তো ওইটা একটা খুব বড় আনন্দ ছিল। তো ওটা নিয়ে কালকে একটু ব্যস্ত ছিলাম, অবশ্যই তোমাদের গল্পটা শেয়ার করবো কোনো দিন কোনো টাইম পেলে, আমার লাইফের জার্নি বা মিস্টার প্রধানের লাইফের জার্নিটা, এবং সেটা শুনলে তোমাদের অনেক ভালো লাগবে, তোমরা বুঝতে পারবে যে নিজের ইচ্ছা শক্তি দ্বারা কত কী করা যেতে পারে, সেটা উনি প্রুফ করেছেন এবং ওনার সত্যিকারে ইন্সপায়ার করা যায়। কারণ মিস্টার প্রধানের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, আমি লাইফে অনেক কিছু সত্যি ওনার কাছ থেকে শিখেছি, সেটা মানে স্বীকার করতেই হয় আমাকে, না করলে সেটা বেইমানি করা হবে এরকম হবে। তো যাই হোক, কালকের দিনটা আমাদের কাছে খুব স্পেশাল ছিল। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি হচ্ছে তোমার মোদাকের রেসিপি, তোমরা একটু দেখে নাও। আজকে আমরা মোদাক আর বেসনের লাড্ডুটা বানিয়েছিলাম, দুটোর মধ্যে একটা তোমাদের শেয়ার করছি মোদাকেরটা, তোমরা একটা দেখে নাও, ওটা দেখে আমাদেরকে বলো কেমন লাগছে। তোমরা ভেজ বিরিয়ানিটা অনেক অনেক আমাকে ভালোবাসা দিয়েছো, তেমনি তোমরা এই মোদাকের রেসিপিটা দেখে বলবে, অবশ্যই জানাবে, খারাপ হলেও জানাবে, ভালো হলেও জানাবে, আবার যদি কোনোরকম অন্যরকম কিছু তোমাদের কাছে থাকে সেটাও কিন্তু তোমরা আমাকে বলবে, তাহলে আমরা ওই জায়গাটা করে নেবো, যে মোদাকের জিনিসটা যে কেমন হয়েছে না হয়েছে, বা বেসনের লাড়িটা অন্যরকম করা যেত কিনা। আর আর আমার এই রসিক বাঙালির থেকে আমি নিয়ে গণেশ পুজোর ডেকোরেশনের যে ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি, ওটা নিয়ে আমি দিয়ে দিচ্ছি আর এতে আমার পূজা ঘরে, ওখানে তোমরা প্লিজ ওটা চেক করে নাও। অনেকে যারা দেখেছো তাদের জন্য সরি, আমি ভিডিওটা আবার আপলোড করছি, আর যারা দেখোনি তারা প্লিজ দেখে নাও, কারণ আমরা বলেছিলাম রসিক বাঙালি থেকে কিছু কিছু ভালো ভালো ভিডিও কিন্তু আমি আড্ডা উইথ পাইল বা আমার পূজা ঘরে নিয়ে চলে আসবো। তাই তো ওটা তোমরা দেখে আমাকে বলো। এই বছর আসলে আমি একটু ব্যস্ত থাকবো, সেই জন্য আমি হয়তো মানে এটা করতে পারবো না, ডেকোরেশন সেরকম করে হবে না, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারবো না। পুজোটা অবশ্যই শ্যুট করার চেষ্টা করবো যদি পারি, কারণ প্রচুর কাজের প্রেশার বুঝতেই পারছো, সেটা করে নিতে পারি। চলো মোদাকের রেসিপিটা দেখে নাও, দেখে নেওয়ার পর যদি দেখি ভিডিওটা খুব একটা বড়ো হয়নি তাহলে আমি হয়তো ছোটো ছোটো ক্লিপিংসগুলো দেবো, যদি মনে হচ্ছে বড়ো হয়ে গেছে তাহলে ভিডিওটা এখানে শেষ করবো। আর তোমাদের পরের জন্য চিটচ্যাট নিয়ে অনেক গল্প নিয়ে আমি অবশ্যই আসবো, আর আমাকে এরকম করে ভালোবাসা দিতে থেকো। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক দিও, শেয়ার করো, এবং নতুন নতুন ভিউয়ার্সরা যারা আসছো, নতুন নতুন বন্ধুরা যারা আসছো তোমার দিদির চিৎকার শুনতে, তারা অবশ্যই সেটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে, যদি পরে দেখা হয় তো ভালো, না দেখা হলে এখানেই এন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো চিৎকারে, আবার তোমরা এর মধ্যে তোমরা নিজের মনের যত্নটা নিতে একদম ভুলবে না, মনের যত্ন অবশ্যই নেবে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, ওকে, লাভ ইউ। দেখো আমরা বানাচ্ছি আজকে গণেশ চতুর্থীর জন্য মোদাক, মোদাকের রেসিপিটা তোমাদের দেখানোর জন্য। প্রথমে এটা মানে ঠাকুরের কড়াই, ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি। আর তোমরা জানো যেহেতু আমি ওয়ার্কিং, একটু ফাঁকিবাজি কাজ বেশি করি, স্টিম মোদাক আমি দেখাচ্ছি না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, একটা কুইক রেসিপি একদম তোমাদের দেখানো হচ্ছে। ঘিটা মেল্ট হয়ে যাও, তারপরে দিয়ে দিচ্ছি আমরা দুধ এক বাটি মতো, একটু ফুটে উঠলে আমরা এর মধ্যে আমুল দুধ দিয়ে দেব, আর বাইরে দেখো চলছে বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি, দুধটা ফুটে উঠলো। চার পাঁচ চামচ মতো আমুল দুধ দিয়ে দেবো, তোমাদের যেমন লাগবে সেরকম পরিমাণ মতো আমুল দুধ দিয়ে দেবো। নেড়ে 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 টুকরো খোয়ার মতো করে দেবো, দেখে দেখে গোটা না বেঁধে যায়, একটু ভালো করে নাড়তে হবে। এটা দেখো খোয়াটা হয়ে এসছে, এর মধ্যে আমরা দিয়ে দেবো গুঁড়ো চিনি, তাই তো? দেখো চিনি আমরা গুঁড়ো করে রেখেছিলাম, আমরা শিলে করেছি, তোমরা মিক্সিতে করে নিতে পারো। আর এমনি চিনি দিলে কি বলতো লাম্পস বা ইয়ে হয়ে যাবে, সেজন্য এমনি চিনি দেবে না, গুঁড়ো চিনিটাই দেবে।
দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে, একটু মিশিয়ে নিতে হবে। আর যেহেতু গণেশ আমাদের ছোট সেই জন্য ওর একটুখানি এর মধ্যে ওটা ফুটনে ওটা ওটা ওর জন্য আমরা আমার কাছে বাটার স্কচের একটা এসেন্স ছিল ওটা দিয়ে দিচ্ছি, যেন একটুখানি দেবে কিনা যেন গন্ধটা বাটার স্কচ পায় আমাদের গুনু দাদা। তো এটা বাটার স্কচ দিয়েছি, আর এর মধ্যে অনেক রকম ড্রাই ফ্রুট দেবো, মানে আমি করে রেখেছি কাজু কাঠবাদাম পেস্তা সব ড্রাই করে রেখেছি, সব মানে গুঁড়ো করে রেখেছি, সবই কিন্তু আমরা করেছি ছিলে। তোমরা যেহেতু তোমরা জানো আমার এখনও নেওয়া হয়নি মিক্সিটা, সেজন্য দেখো তা খুব সুন্দর গন্ধ দিয়েছে এখান থেকে আমি আর এ পাচ্ছি পম্পা পাচ্ছি, আর খুব সুন্দর একটা কালার চলে এসছে। এর মধ্যে ফিলিংসের জন্য ফিলিংয়ের মধ্যে আমরা দেবো ওইটা, আর এর মধ্যে চিনি দিয়ে দেওয়া হয়েছে পুরোটা হয়ে গেছে, বা এটা ঠান্ডা হলে আর কিন্তু আমরা ঘন করবো না, বন্ধ করে দেবো, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও মানে তোমার এ হয়ে যাবে। এবার এটা ঠান্ডা হোক কিন্তু আমরা এখনও নেড়ে যাবো যেন কোনো রকমভাবে ধরে না যায়। দেখো এটা এরকম দেখতে হয়ে গেছে, আমরা একটু অল্প করে তোমাদেরকে দেখাচ্ছি। আর এইখানে দেখো এই যে এইটা আমাদের কাজু কিশমিশ তোমার সব কিছু আছে, এর মধ্যে কাজু আছে কাঠবাদাম আছে পেস্তা আছে, এখানে গোটা কিছু আছে, এটাই আমরা করবো। আর আমি আগের বছরই কিনে রেখেছিলাম এই যে মোল, এগুলো দিয়ে আমরা করবো। হ্যাঁ মোদার ছোটো, এগুলো ছোটোও করা যাবে, এগুলো ছোটো তিনটি রকম সাইজ আছে, এগুলো ছোটো ছোটো করা যাবে, একসাথে অনেকগুলো। হ্যাঁ একসঙ্গে তো একটা বড় আছে, মানে আমার ছেলে সবসময় ধোকা খাওয়ার একটা ইয়ে থাকে, ছোট 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 বাচ্চা গুনু দাদা বাচ্চা ছোট ছোট খাবে। এটা শুকালে একটু মানে ঠান্ডা হয়ে গেলে পুরো ইয়ে হয়ে যাবে। দেখো এই থালাটার উপর আমরা মোদকগুলো রাখবো ঠাকুরের, যেহেতু গণেশ জি আঁকা আছে। আর এইগুলো আমরা কিনেছিলাম এই মোল্ডগুলো, দেখো এটা 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 অ্যামাজন থেকে আগের বছরই কিনেছিলাম, মোদক দেখাবো বলে কিন্তু দেখানো হয়নি, পরে অনেক পরে এসেছিল তো এবছর কাজে লেগে যাচ্ছে। তো এইগুলোতে প্রথমে ভেতরে মোল্ডের ভেতরে আমরা ঘি লাগিয়ে নিচ্ছি, এখানে ঘি নিয়ে ভেতরটা লাগিয়ে নেওয়া হচ্ছে। আর এটা ঠান্ডা হয়ে গেছে, বাটার স্কচে এসেন্সটা দিয়েছি বলে দেখো কালারটা একটু অনেক সুন্দর এসছে। আর প্রচুর ড্রাই ফ্রুট এ করে নিয়েছি, কাজু পেস্তা আর কাঠবাদামকে গুঁড়ো করে নিয়েছি, আর কিশমিশ আছে। আমরা এটা চিনি দিইনি কেন অলরেডি আমরা ওতে চিনি গুঁড়ো দিয়েছি আর মানে তোমার এ দিয়েছি বলে আমুল দুধ দিয়েছি বলে একটা মিষ্টি আছে সেই জন্য দিইনি। এতে তোমরা যদি এসেন্স না থাকে কোনো দরকার নেই, তোমরা এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারো, তারপর তোমরা কেশরকে দুধে ভিজিয়ে ওটাও দিয়ে দিতে দুধে ভিজিয়ে দিতে পারো তোমার এই এটা মিক্সিংটাকে, বা তোমরা রোজ এসেন্সও দিতে পারো, যে কোনো যেমন যেরকম ইচ্ছা। খুব ঝটপট বানানো, আমার মতো যারা একটুখানি কাজে ফাঁকি দিয়ে কাজ করতে ভালোবাসে তাদের জিনিসটা হয়ে যাবে। লাগিয়ে নিই, আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার যে বিরিয়ানিটাকে এত ভালোবেসেছো ভেজ বিরিয়ানিটা। এবং বিশ্বাস করো আমরা যখন করেও ছিলাম এতে নন্দ উৎসবের দিন, যারা খেয়েছিলেন তারাও বলেছিল খুব সুন্দর হয়েছে। তবে অনেকে আমার নিজের আত্মীয় বা বন্ধু বান্ধবরা জেনেও নিয়েছে। দেখো ভেতরটা এরকম ফাঁকা রেখেছি, এই যে ফাঁকার মধ্যে আমরা এবার ওই পুরটা দিয়ে দেবো, যেটা কাজু কিশমিশ যে আমরা এটা করেছি এই পুরটা দিয়ে দেবো, পেস্তা যখন মুখে পড়বে তখন বেশ সুন্দর লাগবে। ভরে নিয়ে ওপর থেকে আবার একটুখানি এটা নিয়ে লাগিয়ে দেবো। এবার আমি যেটা সুজিয়ে আম সন্দেশ দেখেছি ওরকম করেও এর ভেতর করে নিলে ওরকমও তোমার কিন্তু মোদক হয়ে যাবে, একটা অন্য রকমের মোদক। হ্যাঁ আম সন্দেশটা ওরকম করে নিলে একটা মোদক হয়ে যাবে, সুজির আম সন্দেশটা কিনে ওরকম করে ভেতরে আমসত্ব ফিলিংস দিয়ে আরামসে তোমরা করে নিতে পারো। আমরা সবাই খুব ব্যস্ত, কাজে চট জলদি যেটা যেটা হয়ে যায় সেটা করে নেয় ভালো। আচ্ছা এটা খুলে নিতে দেখো পুরো একদম খুব সুন্দর দেখতে, আমার গুনু দাদার জন্য মোদাক রেডি, দেখো কি সুন্দর লাগছে। আমরা আর একটা করছি, আচ্ছা কেউ যদি না পারো হাতেও কিন্তু এটা করা যাবে,
হাতে এরকম করে নিয়ে পম্পা দেখিয়ে দেবে একটা হাতে, হাতেও করা যাবে খুব সুন্দরভাবে। লম্বা করে এরকম করে নিয়ে টুথপিক দিয়ে বা কোনো কিছু চামচ দিয়ে ডিজাইন করে নিলেই সুন্দর হয়ে যাচ্ছে মোজা। দেখো ওই এই চামচটা দিয়ে কারামতি করে নিচ্ছে। আসলে ইচ্ছা থাকলে কোনো কিছুই আমাদের মানে ডিফিকাল্ট হয় না, যে এটা নেই ওটা নেই তার জন্য হবে না, এটা হয় না। দেখো এরকমও হাতে করে একটা মোজা হয়ে গেল। এরকম করে তোমরা করে নিতে পারো, আর একটু শুধু টুথপিক দিয়ে আরও সুন্দর হচ্ছে, যেটা আমরা এটা দিয়ে করলাম। তো আমরা চটপট বানিয়ে নিই আর একটা আর দু তিনটে মোজা, এবং খুবই টেস্টি হয় এটা, খুবই টেস্টি হয় খেতে। দেখো আমরা ছোটোগুলো তো করছি এরকম করে সব ঢুকি ঢুকে, ছোটোগুলোতে একসঙ্গে পাঁচটা হচ্ছে এবং এরকম এরকম সাইজের আসছে। এই সাইজটা একদম ছোটো ছোটো হচ্ছে, খুব একটা ছোটো না। আমার তো গোকুড়া একদম আজকে চিনি সন্দেশ, লাড্ডু কুটুর আজকে ঝিঙ্গালালা, দারুণ ব্যাপার। বুনু দাদা কতটা খাবে কি জানি না, কিন্তু উনি ওনারা একদম আজকে ওনাদের প্রিয় ব্যাপার। দেখো একসঙ্গে পাঁচটা হয়ে গেছে, এবার খোলা হবে। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে, ওইটা ওইটুকু নিয়ে দিই, ওইটা খুলে রাখো নাকি কি জিনিস কাজু হয়েছে। এবার আমরা একটা বড় করব, খুব ইজি রেসিপি, একদম খুব তাড়াতাড়ি হয়ে যাবে। শুধু আমুল দুধ, এমনি দুধ আর ঘি দিয়ে আর চিনি গুঁড়ো। আর এই জায়গাটা তুমি কিশমিশ, শুধু কিশমিশ দিতে পারো, আমি এত ড্রাই ফ্রুট দিয়েছি, ড্রাই ফ্রুট না দিলেও চলবে, শুধু কিশমিশ দিলেও চলবে। আর ওই যে বড়টা হচ্ছে, তো দেখো মোজাক তৈরি, লাজবাব টেস্টি টেস্টি মোজাক, খেতে সত্যি খুব ভালো হয়। তোমরাও বানিও, বানিয়ে আমাকে অবশ্যই রিপ্লাই দিও যে কেমন হলো, কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো তোমাদের আজকে চিটচেটে তোমাদের দেখালাম মজা। দেখো আমি দায়িত্ব নিয়ে তোমাদের সব কিছু দেখিয়ে দিই কিন্তু। তো দেখে নিলে, আমরা ঘি দিয়ে পুরো একদম টেস্টি টেস্টি মোদক বানিয়ে নিয়েছি। তোমরা অবশ্যই বাড়িতে বানাবে, বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে যে কেমন লাগলো। যেমন বিরিয়ানির রেসিপিটা তোমরা অনেক অনেকবার ভালোবাসা দিয়েছে, তেমনি মোদকের রেসিপিটাও আশা করি তোমাদের ভালো লাগবে, আমার ভালোবাসা দেবে। তাহলে মোদকগুলো গণদাদাকে দেবে এবং গণেশ চতুর্থী খুব ভালো মতো পালন করবে। এরপরেই আমি তোমাদের কিন্তু মোদকের পরেই রেসিপিটা নিয়ে আসি, সেটা হচ্ছে বেসনের লাড্ডু। বেসনের লাড্ডু এবং বেসনের মোদক একই রকমভাবে তোমাদেরকে আমি শিখিয়ে দেবো। তাহলে যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। ওকে বাই।